প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাস টাইম। আপনারা জানেন প্রবাস টাইমে আমাদের সাথে প্রবাস থেকে আমাদের প্রতিনিধিরা প্রতিদিনই সংযুক্ত হয়ে থাকে, এবং ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার আবারও সংযুক্ত হয়েছেন। রিয়াজুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ইসলাম, আসলে আমার একটা ফোন আসলো এই মুহূর্তে, আমার মামা, বড় মামা সদ্যীয় মান্নান ফকির সাহেব এই মুহূর্তে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উনি অনেক অসুস্থ, আপনার বয়স 75 বছরের মতো। তো উনি ঢাকার একটা হসপিটালে আছে গুলশানে, ওনার জন্য সবাই কাছে আমি দোয়া চাচ্ছি। মূলত এই জন্যই আমি আবার জয়েন করলাম আপনাদের সাথে, মনটা আমার খুব ভেঙে গেছে। আমরা দোয়া করছি, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দোয়া করছি, দর্শকদেরকে বলছি যে আপনার যে রিলেটিভ তার জন্য দোয়া করবেন। আমার যে কি প্রাণের মানুষ ছিল, শুধু আমারই না, উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। উনি মাদারপুরে অনেক অবদান ওনার মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য আল্লাহ পাক ওনাকে দিয়েছেন এবং উনি মানুষের জন্য করেছেন। তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি আজকের এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে, যেন ওনাকে আল্লাহ হায়াত দারাজ করেন, উনি যেন সুস্থ থাকেন, উনি যেন ভালো থাকেন, এটাই আমার অনুরোধ। কারণ ওনার অবদান আসলে আমি ব্যক্তিগত ভাবে আজকে যে রিয়াজুল ইসলাম কাউসার হয়েছি, ওনার সেই ছোটবেলা থেকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমাকে যেভাবে প্যাট্রনাইজ করেছেন, উৎসাহ দিয়েছেন প্রত্যেকটা কাজে, আমাকে অনেক পাশে থেকে অনেক প্যাট্রনাইজ করেছেন। আমি যখন ছোট ছিলাম দেখা গেছে ওনার কাছে যখন যা চেয়েছি তখন তা মামা নির্দ্বিধায় আমাকে দিয়ে দিয়েছে। মানে যেটা আমার বাবাকেও আমি বললে বাবা অনেক সময় বলছে যে ঠিক আছে পরে বা সেই, কিন্তু আমার মামাকে যখন বলতাম মামা সাথে সাথে ওইটা আমাকে দিয়ে দিত। তো সেই মামা এত অসুস্থ, আমার মনটা খারাপ যে আমি ওনার পাশে থাকতে পারছি না। আমি আর অল্প কিছুদিনের মধ্যে ঢাকায় আসতেছি, কিন্তু হয়তো মামাকে পাবো কিনা জানি না। আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসীর ভাই বেরাদার সবাই যে যেখানে আছেন আমার মামার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যেন উনি সুস্থ থাকেন। আর যদি আল্লাহ পাক ওনাকে নিয়ে যান, যদি হায়াত না রাখে, তাহলে যেন ওনার মৃত্যুটা একজন মুসলিমের মৃত্যু হয় এবং কলেমা সহ মৃত্যু হয়, এই দোয়াটা আমার। অবশ্যই অবশ্যই রিয়াজুল ইসলাম, আপনার মামার জন্য আমরা সবাই দোয়া করছি, আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আর এই খবরটাও আপনি আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিয়েছেন, দর্শকরা নিশ্চয়ই এই আপনার মামার কথা শুনে তার জন্য নিশ্চয়ই দোয়া করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। অনুষ্ঠান করেন, আমি আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে। জি রিয়াজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আসলে একটা স্যারদের মতোই আমার মনটা খুব খারাপ ছিল, সেটা হচ্ছে যে আমার মামা আমার আদর্শ, আমার জীবনের অত্যন্ত আদর্শিক একজন ব্যক্তিত্ব, যার সান্নিধ্যে যার অনুপ্রেরণায় আমি আজকে এত বড় হয়েছি, সেই আব্দুল মান্নান ফকির। উনি গুরুতর অসুস্থ, ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আছেন, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি অনেক সামাজিকতার কাজের সাথে জড়িত ছিলেন, উনি মাদারপুরে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন কমিউনিটির সাথে উনি জড়িত ছিলেন এবং কুতলা করেছেন। তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি ওকে অনেক অনেক ধন্যবাদ, এবং তার মামার জন্য আমরা সবাই আজকে যারা দর্শক আছি এই অনুষ্ঠানে সবাই দোয়া করব, এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই প্রত্যাশা আমরা রাখি। তিনি নিজেই বলেছেন যে আমি তার বক্তব্যের আগেই বলেছি সৌদি আরব এবং ইতালি, এই দুইটি দেশ আমাদের বিবেচনায় রয়েছে। আমরা আগামী ওয়ার্কিং কমিটির মিটিংয়ে, ফেডারেল সাংবাদিকদের মিটিংয়ে গুরুত্বের সঙ্গে বিষয়টি তুলে ধরব। আর 2800 ডিজিটাল পাসপোর্টের বিষয়ে তিনি যে কথাটি বলেছেন, এটি আগামীকালই পাসপোর্ট অফিসের ডিজি মহোদয়ের সঙ্গে আজকের অনুষ্ঠানের সূত্র ধরেই আমি এ বিষয়ে কথা বলবো। এতটুকু আমি রিয়াজকে প্রতিশ্রুতি দিতে পারি, এবং এই ওয়াদাটুকু আমি পালন করবো, এটি তিনি বুঝতে পারবেন আগামীকাল কথা বলার পরে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের